করা শেষমেশ অনেক কষ্টে সরস্বতী পূজা প্যান্ডেলের পার্ট টু আনতে পারলাম। অনেক কষ্টে আনতে পারলাম, কারণ বলছি কেননা সরস্বতী পূজার আগের দিন ভোর থেকে অনেক বৃষ্টি হয়, তা আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা তার আগের দিন রাত্রেবেলাতে পুরো প্যান্ডেল আমরা ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই ভালো ছিল প্যান্ডেলটা ভিজেনি। তারপর দিন সকাল থেকে আমরা কাজ শুরু করি এবং কাজ দুপুর দিকে শেষ করতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, কাল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা আছে, তাই আজ রাত্রে আমরা পুরো প্যান্ডেলটা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ত্রিপল দিয়ে। কাল সরস্বতী পুজো বন্ধুরা, আর আজ ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ছাড়াবার কোনো নাম নেই। কালকের দিনটা কী করে দেখা যাক। আজ মেঘ পুরো পরিষ্কার করে দিয়েছে, সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ। কাল প্রচুর জল হয়েছে, আমরা তার আগের দিনে ত্রিপলটা ভাগ্যিস ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই সেরকম কিছু ক্ষতি হয়নি আমাদের। এখন অনেক কাজ বাকি আছে, আমরা জলের কারণে করতে পারিনি কাজগুলো, সেই কাজগুলো করে নেবো আমরা। তো সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো। যে ত্রিপলটা দিয়েছিলাম বন্ধুরা, সেই ত্রিপলটা এবারে আমরা খুলে নিচ্ছি, কারণ রোদ পাওয়া দরকার, তাহলে যে জায়গাগুলো ভিজে না সেটা শুকিয়ে গেলে আমরা কাজটা করতে পারবো।
ऐसे में बड़ा सख्त लॉकडाउन। हेलो बंधुरा, शेषमेश अनेक कष्टे सरस्वती पूजा पैंडलर ब्लग ब्लग बोलते